শাহিদুর রহমান টিপ আপনি লিখেছেন আমি শুধুমাত্র তারাবি নামাজে মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ রাখি চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসে নামাজ হবে কি না দেখুন মনোযোগ বৃদ্ধি করবার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হলো উত্তম কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া সেই জন্য তিনি চোখ বন্ধ করতে চান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন বাকি সর্বত্র সব সব সময় আপনার সব নামাজে চোখ বন্ধ করেই নিয়মিত নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত সেটা সন্ন্যাস নয় নবীলা সাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজনও যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন নাফিল ইসলাম লিখেছেন তারাবি নামাজ পড়লে কি কেউ তাহাজি নামাজ পড়তে পারবে তারাবি পড়লেও আপনি তাহাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই সোদ্দার তারাবি পড়েছেন মানে এই না যে আপনি আর ভোরাতে তাহাজ করতে পারবেন না অবশ্যই ভোরাতে উঠে তাহাজি পড়ার সুযোগ থাকছে সিয়াম আহমেদ লিখেছেন তারাবি নামাজে হাত ব্যথা হয়ে গেলে হাত ছেড়ে দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ধরে হাত ধরে রেখেছেন এক হাত ছেড়ে দিলেন আবার আরেক হাত ছেড়ে দিলেন যাতে নামাজের মধ্যে আপনি আসেন অন্তত এটুকু বোঝা যায় সেটা লক্ষ্য রাখতে হবে একেবারে হাত ছেড়ে আমরা হয়তো আড়ান যে আপনি নামাজে আসেন কিনা বোঝা যাচ্ছে না সেরকম হওয়া উচিত না মোহাম্মদ ফাহাদ হোসেন লিখেছেন তারাবির নামাজের বৈঠকে হুজুররা অনেকে অনেক দ্রুত দোয়া পড়েন আমি যদি দোয়া শেষ না করে সালাম ফিরাই তাহলে কি আমার নামাজ হবে আত্মহেতু পড়ে ফেলেছেন তারপরে সালাম ফেরান নামাজ হয়ে যাবে দূর শরীফ যতটুকু পার্সেন্ট ততটুকু পড়ে যদি সালাম ফেরান তাতেও আপনার নামাজ হয়ে যাবে সামিমা সিম লিখেছেন তাহলে যদি নামাজ পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুণ হবে না এতে কোনো গুণ হবে না আপনি ইচ্ছা কাউকে দেখাতে চাচ্ছেন ব্যাপারটা সেরকম না বরং আপনি পড়ছেন আর মধ্যে কেউ দেখে গেল এমন কি কেউ দেখে ফেলাতে আপনার একটু ভালো লাগাও কাজ করেছে এর কারণ আপনার কোনো গুণ হবে না কারণ কিন্তু আপনি প্রদর্শন করতে চান নাই রেজিয়া বেগম লিখেছেন নামাজে সানা কয়বার পড়ব অবশ্যই একবার পড়বেন একাধিকবার পড়ার নির্দেশ নেই বরং একবার পড়াটাই শুন না নবীক সাত আলাহ সাল্লাম সানা হিসাবে বা দোয়া এস্তেফ সালাত বা নামাজ শুরুর দোয়া হিসাবে সুবানক আল্লাম হামদিকা এটা যখন পড়তেন আরো একাধিক দোয়া আছে সেই দোয়াগুলো হাদিস বর্ণিত যে কোনো দোয়া সানা হিসাবে পড়তে পারেন আমরা সাধারণত সুবাহিক এটা পড়ে এটা পড়ি আমরা এটা পড়লেই হবে এটা হাদিসে তারা প্রমাণিত ঠিক একইভাবে এটা বিশাদ আলসম কখনো কখনো অন্য দোয়া এখানে পড়তেন সেগুলো পড়া যেতে পারে এরপরে মেহরুনসা নেশা স্মৃতি আপনি লিখেছেন ভ্রমণের সময় নামাজ কসর হয় সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি ভ্রমণের সময় নামাজ কসর হয় কিন্তু সুননাথগুলোর এটা নামাজ জন্য প্রযোজ্য বা ওয়াজিব নামাজের মধ্যে কোনো কসর নেই সেটা যা আছে তাই যদিও সফরের নামাজ সফরের মধ্যে ফরজ নামাজের ওয়াজিব নামাজের যেরকম অপরিহার্যতা বাইরে যেরকম আছে বাসাবাড়িতে যেরকম থাকে সফরেও থাকে সুন্নাথ নামাজের অপরিহার্যতাটা সফরে আর ততটা থাকে না সো আপনি সফরে যদি তারাবির নামাজ না পড়েন তাতে আপনার বাসাবাড়িতে থেকে না পড়লে সেটা শোনাতে মহাক্কাদা তরক করার কারণে যতটা ক্ষতিকর সফরে আপনি এটা তরক করলে সেরকম কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি চাইলে সেটা বাদ দিতে পারবেন সেটার গুরুত্বটা আর ওই রকম থাকে না আর যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা যথারীতি পড়বেন এখানে আর কোনো কসর প্রযোজ্য হবে না এমনি সাদ হোসেন সৈকত আপনি রেখেছেন রোজার দিনে রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে না রোজা রেখে দিনে ঘুমালে রোজার কোনো অসুবিধা হবে না কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় পানাহার বা জোনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে দাঁড়িয়ে যাবে এরপর আপনি যদি সকাল থেকে ফজর পর থেকে ঝোর পর্যন্ত ঘুমান বা জোর পরে আসর পর্যন্ত ঘুমান এতে রোজার কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে বা বন্দি গিয়ে অন্যান্য কাজ মধ্যে মগ্ন থাকা ভালো কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতি হবে না এর কারণে কোনো গুণাও হবে না এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই একটা হলে কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন তার কারণে তিনি ধীরে ঘুমিয়েছেন সেটা ভিন্ন কথা কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ গর্হিত কাজ কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই